সোশ্যাল মিডিয়ায় এমন অনেক নিউজই আমাদের সামনে এসে পড়ে যা কিনা কোনো রকম কোনো ক্রস চেক ছাড়াই আমরা শেয়ার করে ফেলি। আমরা একবারও ভাবছি না এতে করে হয়তো কারো ব্যক্তিগত নিরাপত্তা হুমকিতে পড়তে পারে, অথবা কেউ হয়তো ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হতে পারে, কিংবা কারো জীবনের চাকাই হয়তোবা থেমে যাচ্ছে। কজনই বা আমরা ভাবে এই সমস্ত জিনিস নিয়ে, ভাইরাল কোনো কিছু আমাদের তো আরও ভাইরাল করতে পারলেই হয়। জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো কিনা আমার আপনার ভবিষ্যৎ নিরাপত্তার জন্য হুমকি স্বরূপও ঠেকতে পারে, এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলোও কিন্তু হাজার হাজার হিরো আলমদের ভিড়ে হারিয়ে যাচ্ছে। কারণ ওই গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো হয়তো আমার আপনার নজরে আসার আগেই অন্য কোনো বিষয় ভাইরাল হয়ে গিয়েছে। হতেও তো পারে ওই সমস্ত ভাইরাল কন্টেন্ট দিয়ে আমাদের যে নাচাচ্ছে, এই নাচটা ক্ষমতার মসনদে বসে থাকা কোনো ব্যক্তির আমাদের নিয়ে করা পুতুল নাচ। এইরকম একটি কনসেপ্টের ওপর নির্ভর করে তরুণ মেধাবী নির্মাতা ডিজো জোস অ্যান্টনির একটি মালায়ালাম ছবি রিলিজ হয়েছে সম্প্রতি, যার নাম হচ্ছে জানা গানা মানা, যার সহজ বাংলা করলে দাঁড়ায় জনগণের মনে। এতে অভিনয় করেছেন একই সাথে সুদর্শন এবং মেধাবী অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান, আরও আছেন সুরজ ভেঞ্জরমোদু, মাফ করবেন যদি সঠিকভাবে নামটা না নিয়ে থাকতে পারি। ওনাকে এর আগেও বিভিন্ন সিনেমায় পুলিশের চরিত্র খুবই দুর্দান্তভাবে করতে দেখা গেছে। আর এই ছবিটির একটি রিভিউ ভিডিওতে আমি যে নাইম চৌধুরী আপনাদের সবাইকে জানাই স্বাগত। গল্পের শুরুতে আমাদের দেখানো হয় একজন ইউনিভার্সিটি প্রফেসর ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার হন। ওনার শোক সভায় ওনার ভার্সিটির ভাইস চ্যান্সেলরের একটি অর্বাচীন বক্তব্যে ছাত্রছাত্রীরা ক্ষোভে ফুঁসে ওঠেন এবং ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমে পড়েন। এখানে পুলিশ আর গুন্ডা বাহিনী কর্তৃক তারা তীব্রভাবে লাঠিচার্জের শিকার হন। সবাই যখন ক্ষোভে তীব্রভাবে ফুঁসছিলেন, ঠিক তার পরবর্তী দিনই একজন পুলিশ অফিসার আসেন প্রফেসরের রেপ অ্যান্ড মার্ডার কেসের তদন্ত করতে। একটি সুন্দর পুলিশ ইনভেস্টিগেটিভ থ্রিলার গল্প হিসেবে সিনেমাটা ভালোই চলতে থাকে। হাফ টাইমের আগে আমরা দেখতে পাই আমাদের পুলিশ অফিসার চারজন আসামিকে ধরে ফেলেছেন। একটা থ্রিলার গল্প, রাইট? এতটুকু শোনার পর আপনাদের মনে হতে পারে একটা থ্রিলার গল্প, ভাই সবই তো বলে দিলেন, কিন্তু না, হাফ টাইমের আগ পর্যন্ত পৃথ্বীরাজ সুকুমারানকে কিন্তু আমরা দেখতেই পাইনি। হাফ টাইমের পরে তার আগমন ঘটে, এরপরই শুরু হয় আসল মজা। একটি পুলিশ ইনভেস্টিগেটিভ থ্রিলার রূপ নেয় একটা কোর্টরুম ড্রামাতে, আর পৃথ্বীরাজের দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে আমরা দেখতে পেলাম এতক্ষণ আমরা যা দেখেছি তা কেবল আমাদেরকে দেখানো হয়েছে বলেই আমরা দেখেছি। মুদ্রার ওপিটটা কিন্তু খুবই অন্ধকারময়। মূল মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যে কার হাতের ইশারায় কখন নাচতে থাকি তা বোঝা কিন্তু বড়ই মুশকিল। দ্বিতীয়ার্ধের পর একের পর এক যখন আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বোঝানো হবে যে আসলে আমরা যা দেখি সবসময় তা সত্যি হয় না। আমাদের সমাজে কিন্তু এ ধরনের ঘটনা হর হামেশাই দেখা যায়। ইন্ডিয়াতে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলোকে পরিচালক তার জনগণ মন সিনেমাটিতে খুব আবছায়াভাবে প্রতিস্থাপন করতে পেরেছিলেন। আমি নির্দ্বিধায় বলতে পারি এই ধরনের কাজ বাংলায় আপনি দেখতেই পাবেন না, কারোর সাহসই হবে না। একমাত্র মালায়ালাম ইন্ডাস্ট্রির পক্ষেই সম্ভব এই ধরনের কাজগুলো করা। এই জন্যই তো আসলে মালায়ালাম ইন্ডাস্ট্রির একটা আলাদা খুব শক্ত একটা ফ্যান বেস তৈরি হয়েছে, যা কিনা আমাদের বাংলাদেশেও খুব ভালো রকমভাবে বিস্তৃত। এটা তাদের একটা সফলতা। কোথাকার কোন ভাষা কোন সংস্কৃতি আমরা সেই সাত সমুদ্র ১৩ নদীর এপারে বসে উপভোগ করছি। পৃথ্বীরাজ আর সুরজ এই দুজন এত চমৎকার অভিনয় করেছেন, ওনাদের অভিনয় নিয়ে কোনো রকম কোনো মন্তব্য করাই আমার উচিত হবে না। এই ছবির ট্রেলার যখন মুক্তি পায় তখন পৃথ্বীরাজের বয়স্ক ভাবটি কিন্তু আমার খুবই মন কেড়েছিল। পৃথ্বীরাজকে যখন তার তরুণ রূপে আবার আপনাদের সামনে হাজির করা হবে না, আপনি ভুলেই যাবেন এই লোক আর ওই বয়স্ক লোক একই কিনা। এত চমৎকার ট্রান্সফরমেশন শুধু মালায়ালাম ইন্ডাস্ট্রিতে সম্ভব। এছাড়া সুরজ ভেঞ্জরমোদু তো অস্থির অভিনয় করেছেন, মানে ওনার অভিনয় দেখে আপনার মন চাইবে যে এই মাত্রই ভালোবাসায় জড়িয়ে ধরি ওনাকে, আবার হঠাৎ হঠাৎ তীব্র ঘৃণা তার প্রতি জেগে উঠবে আপনার। কতটা চমৎকার অভিনেতা হলে আপনার মন নিয়ে উনি এমন খেলতে পারেন একবার ভেবে দেখুন। চমৎকার একটা ছবি, আমি রেকমেন্ড করবো আপনারা দেখেন। আর আমি যদি ছবিটাকে রেটিং দিতে চাই তাহলে দিব 4/5 স্টার। জনগণ মন এই ছবিটার শেষের দৃশ্য আপনার মাথা পুরো ঘুরিয়ে দিবে।
এই তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, যদি কোনো রকম কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর যদি মনে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যায় তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, পাশে থাকা নোটিফিকেশনের ঘন্টাটাও বাজায় দিন। আমি জি নাইম চৌধুরী, সাইনিং আউট।